বাবা মা হয়েছেন অভিনেতা শরীফুল রাজ এবং চিত্রনায়িকা পরিমণি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরীফুল রাজ সন্তান এবং মা উভয় সুস্থ আছেন বাবা হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ তিনি বলেন আলহামদুলিল্লাহ বাবা হয়েছি প্রথমবার ছেলেকে কোলে নিয়ে যে কত আনন্দ লাগছে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না যারা বাবা মা হয় কেবল তারাই বুঝবে মা এবং ছেলে উভয় সুস্থ আছে পরিমণি এবং আমার ছেলের জন্য দোয়া করবেন রাজ আরও বলেন পরিমণি অন্তঃসত্ত্বা হওয়ার পর ওকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করেছি শেষ কয়টা দিন ওর সঙ্গে সব সময় থেকেছি প্রতিদিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে চলে এসেছে এদিকে ছেলের নাম কি রাখছেন জানতে চাইলে সদ্য বাবা উত্তরে জানান মাত্র তো এলো একটু রেস্টনিক নাম ঠিক করাই আছে সে নাম আনুষ্ঠানিকভাবে রাখা হবে এদিকে ফেসবুকে তাদের একটি বিয়ের ছবি পোস্ট করে পরিমণিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ অভিনন্দন আমার প্রিয়তমা স্ত্রী পরিমণি ছেলের বাবা হয়েছি গত বছরের সতেরোই অক্টোবর অনেকটা গোপনেই একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন পরিমণি এবং শরীফুল রাজ তবে খবরটি প্রকাশ্যে আনেন এই বছরের দশই জানুয়ারি এই দিন ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে এরপর বাইশে জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা